ক্লজ সান্তা কে কোথায় সে তুমি ছাড়া কে আছে আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি ও ও এই তো কে কিনেছি আমি তুমি এসে কি করতে আরে পোকা ছেলে সান্তা ক্লজ লোকের বাড়িতে কি করতে আছে গিফট দিতে আছে আমি গিফট দিতে এসেছি আর আপনার শুনে তুমি ভিখারি হয়ে যাবে কিছু তবে এটা বল তোর কি চাই তুই যেটা বলে সেটাই দিয়ে দেবো তোকে আরে না না ছাড়ো ছাড়ো আরে তুই শুধু বলে রাখ না তারপরে দেখ আমি দিতে পারি নাকি আরে আপুর কে পাস স্পেসিফিক কামি নেই হ্যাঁ একটা আইফোন এক মিনিট এত বাজেট নেই অন্য কিছু চাই তাহলে একটা রয়্যাল এনফিল্ড আরে ভাই আইফোন কেনারই পয়সা নেই রয়্যাল এনফিল্ড কে আবার জাদু এসে দেবে তো তেরি আরে তোর কি চাই বল যদি পূরণ যদি না করতে পারি দাড়ি খুলে হাতে দিয়ে দেবো তো সামনে মাস থেকে আমার থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু কিচ্ছু পড়াশোনা করিনি কি লিখবো বুঝতে পারছি না চারিদিকে শুধু অন্ধকার দেখছি পরে কথা মাথায় আসলে কি আমার কাছে লাগে আমাকে প্লিজ পাস করিয়ে দাও এক মিনিট দাঁড়া হ্যালো হ্যাঁ অরবিন্দু থানা হ্যাঁ আপনি তাড়াতাড়ি চলে আসুন এখানে দেখবেন এখানে একটা চোর ধরা পড়বে এই নে এই সামান্য কিছু টাকা না তো যা ইচ্ছা তুই তাই কিনে খাবি আর এটা আমি কেন কেউ এসে এটা তোর পূরণ করতে পারবে না আরে তোর দুঃখ আমি বুঝতে পারছি আমি নিজেও এর ভুক্তভোগী ছিলাম এককালে আচ্ছা সব ঠিক আছে কিন্তু সান্তা ক্লজ সিউতে পড়াশোনা করতো সান্তা ক্লজ কে সান্তা ক্লজ আরে আমি কালু তোদের বাড়িতে চুরি করতে এসেছি দেখ ভাই তোর কথা শুনে আমার নিজের কলেজের দিনের কথা মনে পড়ে গেল আমি তোর কষ্টটা হারে হারে টের পাচ্ছি কিন্তু কিছু করার নেই তুমি সিউতে ভর্তি হয়েছো তোমাকে এইসব সহ্য করতেই হবে পুলিশ চলে এসছে ঠিক আছে আমি যাই ভালো করে পরীক্ষা দিস সব ঠিকঠাক হয়ে পাশ করে যাবি কপালটাই খারাপ इतने घंटों से मैं यूं ही बैठा हूँ पढ़ना चाहूँ भी तो अब मैं क्या पढूं इसी किताब में इतना दम ही नहीं जिसे पढ़ के एग्जाम ये निकाल दूं